আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। বিকাল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের র্যাগ ডে উদযাপনে সিএফসি ও 69 গ্রুপের নেতাকর্মীদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে উভয় গ্রুপের তিনজন কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ। দর্শক, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তিনজন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হোসেন। এবং ইমরানের কাছ থেকে জানতে চাইব ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন। হ্যাঁ, ধন্যবাদ রঞ্জু। যেমনটি আপনি বলছিলেন, আসলে বিশ্ববিদ্যালয়ের আধিপত্য কেন্দ্র করে আসলে ছাত্রলীগের দুটি গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষে আসলে তিনজন আহত হয়েছে এবং যে দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায় তারা হচ্ছে চুসপেন উইথ কেয়ার এবং আরেকটি হচ্ছে 69। আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে মূলত সিটি মেয়র, সাবেক সিটি মেয়র আজমল নাসিরের একটি গ্রুপ রয়েছে, সেটি 69, এবং আরেকটি হচ্ছে চুসপেন উইথ কেয়ার, সেটি শিক্ষা উপমন্ত্রী নওফেলের। এবং এই ঘটনার পরবর্তীতে দেখা যাচ্ছে পুরো ক্যাম্পাসে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল এবং শাহ আমানত হলের সামনে জড়ো হয় এবং তারা সেখানে দেখা যাচ্ছে তারা দেশীয় অস্ত্র এবং তাদের হাতে অনেক তারা ড্রিল ছুটছিল একজনের প্রতি অন্যজনে, এবং এই ঘটনায় মোটামুটি তিনজন আহত হয়েছিল। এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ককটেল বডি এই ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে আসার পর থেকে আসলে ঘটনাস্থলে আসার পর থেকে তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বদা চেষ্টা করে এবং এখন দেখা যাচ্ছে যে ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। রঞ্জু, ইমরান, আপনাকে ধন্যবাদ।